বর্তমান সময়ে হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতে পাস্তার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য থাকছে হোয়াইট সস পাস্তার দারুণ একটি রেসিপি আশা করি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি বেসিক হোয়াইট সসটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যানে প্রথমেই তরল দুধ নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ আমাদের আরও লাগবে আস্ত পেঁয়াজ অবশ্যই খোসা ছাড়ানো এক পিস আমাদের আরও লাগবে তেজপাতা এক টুকরো আরও যা যা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ তিন টুকরো এবার দেখুন আমি পেঁয়াজটা জাস্ট তেজপাতার উপরে একটু রেখে এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি অর্থাৎ আমাদের একসাথে কিন্তু দুইটা কাজ হবে একটা হচ্ছে আমরা যে স্মেলটা চাচ্ছি যেই অ্যারোমাটা চাচ্ছি সসের মধ্যে সেটা হবে আর দ্বিতীয়ত আমরা যখন এই অংশটা তুলে ফেলতে চাইবো তখন কিন্তু অনায়াসে তুলে ফেলা যাবে অর্থাৎ একের মধ্যে দুই যখন লবঙ্গগুলো গাঁথা হয়ে যাবে তখন এটাকে আমরা দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি আর দুধটাকে আমরা ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত দুইটা থেকে তিনটা বলক উঠে আসবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে একটু পরপর নেড়ে দিয়ে যখন দুইটা থেকে তিনটা বলক চলে আসবে তখন আমরা এই পেঁয়াজ আর তেজপাতার মিশ্রণটা ফেলে দিলাম এবার আলাদা একটি ফ্রাই প্যান গরম করে নিচ্ছি আর চুলার হিটটা এখন একদম লো হিটে রেখে বাটার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর বাটারটা অবশ্যই লো হিটে মেল্ট করার চেষ্টা করবেন এতে করে বাটারের স্মেলটা ভালো পাবেন আর বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দিয়ে দিচ্ছি কুচি করা রসুন এক টেবিল চামচ রসুনটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় কিন্তু খুব একটা লালচে করা যাবে না তাহলে কিন্তু সসটার কালার লালচে হয়ে যাবে তাহলে কিন্তু আর হোয়াইট সসটা হবে না যখন একটু অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তিন টেবিল চামচ অর্থাৎ আমরা এখানে একটি বেসিক রু তৈরি করে নিচ্ছি অর্থাৎ ফিফটি পার্সেন্ট বাটার আর ফিফটি পার্সেন্ট ময়দা দিয়ে যেটা করে সেটা খুব ভালো মতো একটু চেড়ে খুব সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে তখন কিন্তু আমরা এটাকে ভাজা অফ করে দেব আর কোনো ক্রমে এটাকে লালচে করা যাবে না এবার যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম তার মধ্যে রুটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিলিয়ে নিচ্ছি যেন দলা পাকিয়ে না যেতে পারে এবার এটাকে ততক্ষণ জাল করবো যতক্ষণ না পর্যন্ত আমরা পারফেক্টভাবে ঘনত্ব না নিয়ে আসতে পারবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো খুব ভালো মতো একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু নাড়ানি বন্ধ করা যাবে না অর্থাৎ সসটা নিজ দিয়ে লেগে যাওয়ার চান্স থাকবে যেহেতু আমরা ময়দার মিশ্রণটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার স্বাদ মতো আর আগে দিয়ে দিয়েছিলাম জয়ফল গুঁড়া স্বাদ মতো এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি জয়ফল গুঁড়া আর ব্ল্যাক পেপারটা জাস্ট আমরা ইউজ করেছি স্মেল আসার জন্য খুব ভালো একটা অ্যারোমা যেন বের হয় তার জন্য আর সসটা যেন খেতে অনেক বেশি ভালো লাগে খুব বেশি একটা ঘন না করে মিডিয়াম ঘন হলে সসটা আমরা নামিয়ে নিলাম এবার দেখুন পাস্তাটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আর পাস্তাটা সেদ্ধ করার অ্যাপ্রোপ্রিয়েট টাইপ আর কিভাবে পাস্তাটা সঠিক নিয়মে সেদ্ধ করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি রেড সস পাস্তার রেসিপি লিঙ্কটা দিয়ে দিব। পাস্তাটা দেওয়ার পরে হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি আর এটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট মাপ নেই আপনাদের পছন্দ মতো হোয়াইট সসটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এই পর্যায়ে আপনারা চাইলে পাস্তার মধ্যে গ্রেটেড মজরালা চিজ ইউজ করতে পারেন কিন্তু আমি একটি একদম বেসিক পাস্তা তৈরি করে দেখাচ্ছি আজকে কোনো চিজ ইউজ করছি না তবে আপনাদের যদি মনে চায় তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা চিজটা ইউজ করতে পারেন খুব ভালো মতো একটু নেড়ে নিচ্ছি আর আমার ব্ল্যাক পেপারের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি আরও কিছু ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে নিচ্ছি ব্যাস আমাদের হোয়াইট সস পাস্তাটা কিন্তু একদম রেডি চলুন গরম গরম পাস্তা খাওয়া যাক আর অবশ্যই বাসাইটা ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের রান্নার ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছু চিলি ফ্লেক্স দেখার সৌন্দর্যে আর অবশ্যই ফ্লেভারটা ভালো পাবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি আপডেট পেতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ